দেশ সমাজ ও মানুষ বিশেষত নারীদের কথা তুলে ধরতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দশম আন্তর্জাতিক আন্ত বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী বক্তব্যে এই আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে তরুণ নির্মাতারা শরণার্থীদের জীবনের যে চিত্র তুলে এনেছেন তা প্রশংসনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পাপাক সিলা সমাপনী অনুষ্ঠানে মোট চারটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়েছে এছাড়া সেরা ত্রিশ জন নির্মাতা পেয়েছেন দেশ ও দেশের বাইরের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের উপস্থিতিতে একটি ট্যালেন্ট ক্যাম্পাস আয়োজনে অংশগ্রহণের সুযোগ